নমস্কার। আজকে ওয়ার্ল্ড নো টোব্যাকো ডে, এবারের মোটো হচ্ছে, থিম যেটা সেটা বাস ছেড়ে দেওয়ার জন্য একটা কমিটমেন্ট করবেন। এই টোব্যাকো নিয়ে আমরা সবাই জানি, জেনেও টোব্যাকো নেয় লোকে, ই করে, কিন্তু হয়তো বা এমন হতে পারে যে আমরা সত্যি সত্যি জানি না আসল ব্যাপারটা কি। বাই দ্য ওয়ে, মাস্ক পরিনি, বাড়িতে আছি। আমরা আমাদের ছোটবেলায় আমাদের বাড়ির যেটা রান্নাঘর ছিল সেটা ছিল বাঁশের, উপরে বাঁশের চালা, আপনারা দেখেছেন, এটা সবার বাড়িতেই থাকতো। সেখানে উপরে বাঁশের, আমরা যেটাকে মুলি বাঁশ বলি, সেই মুলি বাঁশের চালা ছিল, খড়ের চালা মুলি বাঁশ দিয়ে। তো আমি যখন 6-7 পড়ি তখন সেই রান্নাঘরটা ভাঙা হয়, বিল্ডিং করছিলাম তখন, ওই ওই সময়টাতে যিনি সেখানে কাজ করছিলেন, তখনকার দিনে সব কাজের লোক ওই গ্রামেরই, কেউ চাচা, কেউ কাকু, কেউ মামা। সেই চাচা আমাকে ডেকে বললো, না দেখে যা একটা জিনিস। সেই রান্নাঘরের চালা থেকে একটা মুলি বাঁশ নিয়ে দা দিয়ে কোপ দিয়ে দেখালেন, কাটা যায় না, লোহার মতো শক্ত। সেই যে 20-30 বছর ধরে রান্নার ধোঁয়া, উনুন, কাঠের উনুনের ধোঁয়াটা সেই বাঁশে লেগেছিল, সেটাতে এই বাঁশটা লোহার মতো শক্ত হয়ে গেছে। এবার আপনি চিন্তা করুন, আপনি যদি 20-25 বছর ধরে সিগারেট খেতে থাকেন, বিড়ি খেতে থাকেন, তাহলে আপনার ফুসফুসের শ্বাসনালীগুলির কী দশা হবে সেই শক্ত বাঁশের মতো? এটাকে সিওপিডি বলে, যেটা বয়স্কদের যেটা শ্বাসকষ্ট হয়। এছাড়া ক্যান্সার হয়, সেটাও আপনারা জানেন। আসল ব্যাপারটা আমি আপনাদের জানাই, উনুনের কথা যখন বললাম, সেই উনুনের আগুন যখন নিভে যায় তখন যদি একটা কাঠি দিয়ে বা আমরা নাড়া দিই তখন সেখান থেকে ফুলকি বেরোয়, সেই ফুলকি যদি হাতে এসে পড়ে কিছু হয় না, এতে এমন কোনো হিট থাকে না, আমরা ভয়ও পাই না আগুনের ফুলকিকে। কিন্তু জাস্ট চিন্তা করুন, সেই ফুলকি যেখানে বেরোচ্ছে সেখানে যদি আপনি একটা সিল্ক, নরম সিল্ক কাপড় রেখে দিন, একদিন, দুদিন, এক মাস, দু মাস, তিন মাস, রোজ একটু একটু ফুলকি পড়বে এটার উপরে, তখন কি হবে? সেটাই হয় আপনার লাংসের ভেতরে। তামাক জাতীয় জিনিস শরীরে ঢুকলে পরে ভেতরে আগুনের ফুলকি বেরোয়, বিশ্বাস হবে না, আগুনের ফুলকি বাড়ির, ঘরের ভেতরে, শরীরের ভেতরে, উনুনে হয়, শরীরের ভেতরে হয়। এটাকে বলে অক্সিজেন রেডিকেল, ফ্রি এয়ার রেডিকেল, ফ্রি রেডিকেল অক্সিজেনের, অক্সিজেনটা এনার্জাইজড হয়ে ফ্রি জাম্প করে বেরোয় এবং সামনে যেটাকে পায় এটাকে অক্সিডাইজ করে দেয়, পুড়ে দেয়। কিন্তু বোঝা যায় না, এত কম একটা অক্সিজেন রেডিকেল, কিন্তু এটা যখন বছরের পর বছর, বছরের পর বছর হয়, তখন শরীরে একটা রিয়াকশন দেখা দেয়, সেটাকে আমরা বলি ক্রনিক ইনফ্লামেটরি রিয়াকশন। সেই ক্রনিক ইনফ্লামেটরি রিয়াকশন, এখন ইনফ্লামেশন ব্যাপারটা কি, কোথাও যদি ছোট্ট একটা ফোড়া হয় হাতে, আপনি দেখবেন এটা চারদিকটা লাল হয়ে গেছে, ফুলে গেছে, ব্যথা করছে, গরম হয়ে গেছে, এটা ইনফ্লামেশন, এটা অ্যাকিউট ইনফ্লামেশন, এই জন্য বোঝা যায়। কিন্তু ক্রনিক ইনফ্লামেশন বোঝা যায় না, লাংসের ভেতরে, রক্তনালীতে, ব্রেনে, হার্টে, সবখানে এই ক্রনিক ইনফ্লামেশনটা শুরু হয়। এই ক্রনিক ইনফ্লামেশন স্লোলি ওই অর্গানগুলিকে ড্যামেজ করতে থাকে। সবচেয়ে বিপজ্জনক কথা হলো, একবার শরীরে যদি এই সিরিজ অফ ক্রনিক ইনফ্লামেশনটা শুরু হয়ে যায় সেটাকে আর থামানো যায় না, তখন সেটা বাড়তেই থাকবে। আপনারা যদি দেখেন সিওপিডি পেশেন্ট বা ব্লাড প্রেশারের পেশেন্ট বা হার্টের রোগী যারা আছে, তাদের রোগটা একবার হলে এটা সারে না, এটা বাড়তে থাকে। সিওপিডি পেশেন্ট আসে আমাদের কাছে, যতই ওষুধ দিই না কেন, যতই ইনহেলার দিই না কেন, সাময়িক কমে কিন্তু রোগটা ভেতরে বাড়তে থাকে। এবং সমস্ত শরীরে এটার একটা রিয়াকশন যেটা দেখা দেয়, সেই রিয়াকশনটা যেখানে যাচ্ছে সেখানটাকে ড্যামেজ করে দেবে, হার্ট, পায়ের রক্তনালী, ব্রেন, চোখ, সবখানে যেখানে যাবে সেখানে একটা ড্যামেজ করবে। হয়তো ডাইরেক্টলি আপনি বুঝতেই পারবেন না যে এটা সিগারেটের জন্যে বা তামাকের জন্যে। সে কারণেই আজকে ওয়ার্ল্ড নো টোব্যাকো ডেতে
বাড়িতে বসে একটু চিন্তা করুন, ইজ ইট ওয়ার্থ ইট, সত্যি দরকার? কারণ এই ইনফ্লামেশনটা একবার শুরু হলে এটা থামানো যায় না। আজকের দিনটা সেই প্রতিজ্ঞাটা করার, চিন্তা করুন বাড়িতে বসে, ডিসিশন কিন্তু আপনার, আপনাকেই ভেবে চিন্তে ঠিক করতে হবে। নমস্কার।